আসসালামু আলাইকুম। মেসার্স আনোয়ার ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আপনাদের সকল কর্মকর দাদাদের সুস্বাগতম। মেসার্স আনোয়ার ইঞ্জিনিয়ারিংয়ের তৈরিকৃত এই যে মেশিনগুলো দেখতেছেন, এই মেশিনগুলো কর্মকর দাদাদের লোহা পিটানো হ্যামার মেশিন। এই যে দেখানে মডেল নাম্বার দেখতেছেন, এটা হচ্ছে AM1820। এই নাম্বারের মডেলের মেশিন, এই মডেলের মেশিন। এই মেশিন আপনারা যদি ক্রয় করতে চান, সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারতে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। এবং এই মেশিনের সাইজটা দেখেন, এটা বৈদ্যুতিক মোটরের সাহায্যে এই মেশিনটি চলবে। এই যে ফাংশনের ফাংশনটা দেখতেছেন, এটা হচ্ছে মোটর বসানোর জন্য একটি ফাংশন। এবং এই যে হাইড্রোলিক স্প্রিংটা দেখতেছেন, এটা খুব একটি হেভি ধরনের স্প্রিং। এবং যে এই হ্যামারটা দেখতেছেন, এটা হচ্ছে আপনার 100 কেজি ওয়েট সম্পন্ন একটি হ্যামার, মানে যার ক্ষমতা হচ্ছে 100 কেজি ওয়েটের সমতুল্য এ বাড়ির ওয়েট ক্ষমতা। এইটার মতো আবার সেম আপনার এই যে একই মেশিন, এই মেশিনেরও ওই একই সিস্টেম। এবং এটারও মডেল নাম্বার হচ্ছে AM1820, এই মডেলের মেশিন। এবং এই যে 100 কেজি ওয়েট ক্ষমতা সম্পূর্ণ বিশিষ্ট হ্যামার, এই হ্যামারের সাহায্যে বড় ধরনের ট্রাকের স্প্রিং, অন্যান্য লোহা পিটিয়ে বিভিন্ন জিনিস তৈরি করতে পারবেন। এখানে মোটর বসবে, হ্যাঁ, এই মোটরের সাহায্যে এই মেশিনটি চলবে। এই মেশিনটি বাসাবাড়ির লাইন এবং 220 লাইন দিয়ে এই মেশিনটি চালানো সম্ভব। এবং এই যে ভিডিওর সামনে যে মেশিনটি দেখতেছেন, এই মেশিনটি হচ্ছে, মেশিনটাকে 3 নামে পরিচিত, এক একজন এক এক নাম বলে থাকেন। হ্যাঁ, এটার নাম হচ্ছে পাওয়ার হ্যামার মেশিন। আবার কেউ বলা হয় জগ মেশিন। এই মেশিনের সাহায্যে যেটা, হ্যাঁ, এই মেশিনের সাহায্যে কর্মকর দাদারা লোহার দা, বটি, কুড়োল, বিভিন্ন বড় ধরনের কাজ তৈরি করতে পারবেন। এটার কাজ বর্তমানে চলমান রয়েছে। এটার কাজ শেষ হলে আপনারা আমাদের গ্রুপে এই মেশিনের ভিডিও, কমপ্লিট কাজ করা ভিডিও দেখতে পারবেন। এবং এটারও মডেল নাম্বার তৈরি হবে।